আবি ওয়াকিদিন আল্লাইসি উনি রাওয়ায়াত করে বললেন, বলে কি আন আবি ওয়াকিদিন আল্লাইসি রাদিয়াল্লাহু আনহু কাল, আবি ওয়াকিদিন আর উনি বর্ণনা করে বললেন আল্লাহর নবী থেকে বলছেন। প্রশ্ন যদি করেন রাবি কি বললেন, রাবি উত্তর দিয়ে বলতেছেন বলে কি বাইনামা হুয়া জালসুন ফিল মসজিদে, আমাদের যিনি বিশ্বের নবী একদিন তিনি মসজিদে নববীতে বসে পড়ে আছেন। আমাদের বিশ্বের নবী মসজিদে নববীতে বসে আছেন। প্রশ্ন যদি করি আমরা নবী কি একা বসে আছেন, রাবি বললেন না আল্লাহ রাব্বুল আলামিনের নবী একা বসেন নাই, ওয়ান্নাসু মাহু আল্লাহর নবীজির সঙ্গে নবীজির সম্মুখে অনেকগুলি সাহাবী বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন, নবী বসে আছেন মসজিদে নববীর মেম্বারের কাছে আর নবীর সম্মুখে অনেকগুলি লোক বসে আছে। রাবি বর্ণনা করতেছে যেমন আমাদের মাওলানা সাহেব ওয়াজ করছিলেন, আপনারা সামনে প্যান্ডেল ভর্তি করে বসে শুনছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাবি বললেন আল্লাহ নবী সাল্লাম মেম্বারের নিকটে বসে আছেন আর নবীর সম্মুখে অনেক সাহাবা কেরাম বসে আছেন, নবী আলোচনা করছেন আর আল্লাহ নবী সাল্লামের সাহাবা কেরাম গুলিন আলোচনা শুনতেছেন। এ পর্বত চলছে ইন্দামিন সময়ে ইস আকবালা সালাসাত নাফারেন, রাবি বললেন হঠাৎ করে গো তিনজন লোকের একটা দল, তিনজন লোকের একটা গ্রুপ, তিনজন লোকের একটা জামাত মসজিদে নববীর দরওয়াজায় উপস্থিত হয়ে যায়। কজনের কথা বলছি, কজন? তিনজন, সালাসাত নাফার, তিনজন লোকের একটা গ্রুপ। আলোচনা তো মসজিদে নববীতে চলছেন, এদিকে তিনজনের লোক মসজিদে নববীর দরজায় উপস্থিত। আচ্ছা হোক, উপস্থিত হয়েছে, ভালো কথা। এবারে তিনজনের অবস্থাটা দেখেন, রাবিতে কি বললেন, তিনজনের ভিতরে ফা আকবালা ইসনানে ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, তিনজন লোকের মধ্যে দুইজন লোক মসজিদে নববীর দরওয়াজা দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন, দুইজন মসজিদে নববীর দরওয়াজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেলেন দুইজন। আচ্ছা, দুইজন যদি এগিয়ে গেলেন, এবার বাকি কয়জন থেকেছেন, কয়জন বাকি আছে? একজন। রাবি বললেন ওয়া যাহাবা ওয়াহিদ, একজন ঢুকলেন না, উনি মসজিদে নববীর দরওয়াজা থেকে একবার ফুসকি দিয়ে উনি তার বাড়ির দিকে বা তিনি কাজে মুখ ফিরিয়ে চলে যায়। আচ্ছা, যাক, দুইজন ঢুকেছেন আর একজন ভেগে গেল। আচ্ছা, যে ভেগে গেল ওটা ছেড়ে দেন, যিনি মসজিদে ঢুকলেন এবার তার অবস্থাটা দেখেন। এই দুইজন যে ঢুকলেন এদের অবস্থা দেখেন। এই দুইজন ঢোকার পরে রাবি বললেন ক্বালা ফা ওয়াকাফা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইজন যে ঢুকলেন, দুইজন ঢোকার পরে এরা পিছন দিকে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে মুখ করে দাঁড়িয়ে থেকে আল্লাহর নবীর ওয়াজ শুনতে শুরু করে দিয়েছেন। আচ্ছা, ওয়াজ শুনতেছে দুইজন, শুনতে দেন, পিছনে দাঁড়িয়ে নবীর ওয়াজ শুনতে শুরু করে দিলেন। শুনতে 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 হঠাৎ করে একজন মনে মনে কয়, কয়জন? একজন। দুইজনের মধ্যে একজন বলেন, প্রশ্ন যদি করেন কি বললেন, এবার রাবি বললেন ফা আম্মা আহাদুহুম ফারা ফুরজাতান ফিল হালকা ফাজালা সাবিহা, দুজনের মধ্যে একজন মনে মনে কয় হে ঢুকেছি যদি মসজিদে নববীর, যদি নবীর আলোচনা শুনতে শুরু করে দিয়েছি মসজিদে নববীর মধ্যে, না 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 গাও দূর থেকে শুনবো না, আমি আমি যাব আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নিকটে থেকে শুনবো, দেখি তো কোনো একটু ফাঁকা জায়গা পাই নাকি বৈঠকের মধ্যে। উনি তালাশ করতে শুরু করে দিলেন
সম্মুখের দিকে একটু বিন্দু পরিমাণ জাগার মতো ফাঁকা জায়গা দেখা যায়, বীর 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 করে এগিয়ে আসিয়া ওই ফাঁকা জায়গাটা মেকআপ করে লোকটা বসে পড়লো। সোনালা জোরে বলেন, এটা কয়জন করলেন? একজন। আম্মাল আখারো, তাহলে রয়ে গেল বাকি একজন, উনি করলেন কি? ফাজালাসা খালপাউম, উনি মনে মনে কয়ে দে শোনাই তো যাইতেছে, এগিয়ে যাব কেন, দূর থেকে হলেও তো শোনা যায়। উনি করলেন কি? ওই যে পিছনে ঘেটের কাছে দাঁড়িয়েছিলেন উনি ওখানেই যেমন নবীর কথা শোনার জন্যে সম্মুখে ফাঁকা জায়গা রাখার পরেও উনি ওখানেই বসে পড়লেন। উনি ওখানেই বসলেন, সামনে জায়গা আছে থাকা, আছে জায়গা থাকা, কি হলো তাই, শোনা তো যেতেছে, উনি পিছনে বসে পড়লেন জায়গা ফাঁকা রেখে। ওয়াম্মাল আখার ফা আদবারা জাহিবান, আর তিন নাম্বার লোকটি উনি তো দরজা থেকেই ভেগে চলে গিয়েছে। তাহলে এই তিনজন লোকের ভিতরে প্রথম জন কোথায় বসেছে? সম্মুখে এসে নাবির কাছাকাছিতে ফাঁকা জায়গা মেকআপ করে বসছে, কথাটা বুঝছেন তো? দ্বিতীয় নাম্বার কোথায় বসলেন? ফাঁকা জায়গা সম্মুখে রেখে ডুববুসকেরা পিছনে বসলেন দ্বিতীয় লোকটা, আর তিন নাম্বার লোকটা বসেইনি দরজা থেকে উকি দিয়েই ভেগে চলে গেছে, কথাটা ক্লিয়ার হলো তো? তিনজনের মধ্যে এবার শোনেন, ফালাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির বক্তব্য যখন শেষ হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাম তো আলোচনা করছিলেন সাহাবা কেরাম নিয়ে, নবীর বক্তব্য যখন খতম হয়ে গেল, নবীর আলোচনা যখন শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কেরামকে লক্ষ্য করে আবার বলতে শুরু করে দিলেন, সাহাবীরা আমি নবীজি তোমাদেরকে লক্ষ্য করে বলছি বলে কি, আলাউখবিরুকুম আনিন্নাফারিসসালাসা, সাহাবীরা আমি নবী আজকে তোমাদের কাছে আলোচনা করছিলাম, আমার আলোচনার সময় গো তিনজন লোক আমার মসজিদে নববীর দরজায় উপস্থিত হয়েছিল, দুইজন ঢুকে একজন সম্মুখে বসে একজন পিছনে বসে একজন বেগে গেছে, সাহাবীরা আমি নবীকে আজকে তোমাদেরকে তিনজন সম্পর্কে খবর দেব কি না, ইসলামের শরীয়ত গো কার স্থান কোথায় রয়েছে, আমি তোমাদেরকে খবর দেব, আল্লাহ উখবির কুমানের নাফারিস সালাসা, এই তিনটা লোক সম্পর্কে কি তোমাদেরকে খবর দেব, আল্লাহ কার স্থান কোথায় রেখেছে। সাহাবাকরাম তো সব সময় রেডি, সাহাবাকরাম সব সময় তৈয়ার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য, কার স্থান কোথায় হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবাকরাম বলেন হুজুর বলে দেন, এবার আল্লাহর নবী বললেন সাহাবীরা শুনে নাও আমি এবার তোমাদেরকে বলতে শুরু করে দিচ্ছি বলে কি, আম্মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহি মোহাব্বত করে মসজিদে নববীতে ঢুকে ফাঁকা জায়গাটা মেকআপ করে আমার নিকটে বসে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় কামনা করেছেন, আমি নবী নিজে বলে দিলাম ফাআওয়াহুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে পৃথিবীর জমিনে তার রহমতের দ্বারাতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দান করে দিলেন। নারায়ে তাকবীর। জীবনে যদি কোনোদিন জালসা শুনতে যান, গোটা জিন্দেগিতে নিঃশ্বাস থেকে পর্যন্ত যদি কোনোদিন জালসায় যদি চলে যান, কোন ধর্মসভায় যদি চলে যান, কোন ধর্মীয় বৈঠকে যদি চলে যান, তাহলে নবী বলেছেন বলে কি, ফাঁকা জায়গা মেকআপ করে সম্মুখে বসবে, যতক্ষণ বসে থাকবে স্বয়ং আল্লাহর আশ্রয়ের ভিতরে তুমি বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলে, এবার বলেন একটা লোক যদি আল্লাহর আশ্রয়ে থাকে, আল্লাহর আল্লাহর আশ্রয়ে থাকা পর্যন্ত যদি লোকটার কিছু হয়ে যায়, লোকটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি।
তাহলে জালসায় গেলে জায়গা মেকআপ করে বসতে হয়। এবার দ্বিতীয় নম্বরে নবী বললেন ওয়াম্মাল আখারু ফাস্তাহিয়া, দ্বিতীয় নম্বর লোকটি লজ্জাবত করেছিলেন, উনি এগিয়ে আসেননি, পিছনে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ফাস্তাহিয়াল্লাহু মিনহু, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে লজ্জাবত করে অতটুকু দূরে রেখে দিয়েছেন। তিন নম্বর ওয়াম্মাল আখারু ফারাদা, তিন নম্বর লোকটি যেমন করে দরজা থেকে মুক্তা ফিরে নিয়ে গেছেন, যিনি জালসাতে বসেনি তারা আসেনি। আমি নবী বললাম বলে কি গাও, আমি নবী তোমাদেরকে বলে দিলাম তিন নম্বর লোকটি যেমন করে মুখটা ফিরিয়ে নিয়ে গেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার কাছ থেকে স্বয়ং আল্লাহ তার রহমতের চেহারা ফিরিয়ে নিয়ে যায়। আমার ভাইরা, কাজগো থেকে একটা মাসলা ছোট্ট করে আপনাদের কাছে আলোচনা করা হলো যে যদি পৃথিবীতে কোনোদিন আমরা জালসায় যাই তাহলে জালসা শুনতে হবে কোন জায়গা থেকে, আর কোন জায়গায় যদি আমরা বসি তাহলে আমাদের স্থানটা কোথায়। কিছুগুলোর লোকের রব বেশি খারাপ আছে, যদিও প্রথম দিকে আসে তাও উনি পিছনে বসবেন। হ্যাঁ, জায়গা মেকআপ হয়ে গেছে, সম্মুখে জায়গা নাই, তাহলে আপনি যখন পিছনে বসবেন তার মানে মেকআপ যতটুকু লোক আছে তারপরে মেকআপ করে বসবেন, তাও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভিতরে থাকা যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জালসায় সম্মুখে মিলে বসার জন্য তৌফিক দিক, আল্লাহ আমিন বলেন। আমি বলছিলাম যে মহান আল্লাহ আমাদের আজকের বৈঠকে আসতে দিয়েছেন তার প্রতি তারিফ করার জন্য আলহামদুলিল্লাহ শব্দ বলা হয়েছিল। তবে একটা কথা আগে আকিদার দিকে খেয়াল করেন, যিনি আমাদের মহান সত্তা ওই মহান আল্লাহ, আল্লাহকে আমাদের কতটুকু তেলের ভিতরে মেনে এই পৃথিবীতে আমাদের চলতে হয়। আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেসাল তুলে ধরেছেন। একটা কথা খেয়াল করেন, সর্বপ্রথম আল্লাহ বিভিন্ন জায়গায় মেসাল তুলেছেন, আমি একটা মেসাল আপনাদের কাছে তুলে ধরছি। আল্লাহ তিনি কত বড় মহান আর তার ক্ষমতা কত, তার অস্তিত্বর পাওয়ার কত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআন সূরা নাহল সূরা নম্বর ১৬ আয়াত নম্বর ৭৮-এ আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বললেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে সূরা নাহলে, আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষেরা শুনে নাও, ওয়াল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি। যদি প্রশ্ন করেন আল্লাহ কোথা থেকে বের করেছেন, আল্লাহ বললেন মিম বুতুনে উম্মাহাতিকুম, তোমাদের প্রত্যেকটা মানুষকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা একটা কথা বলি ভাই, এই পৃথিবীতে আকাশ থেকে কেউ ফেটে পড়েছে এমন কোনো নমুনা আছে কোনো মানুষ? না। হঠাৎ করে মাটি পেটে একটা মানুষ জন্মগ্রহণ করেছে এরকম কোনো নমুনা আছে? না। সমস্ত মানুষ আমরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, কেউ হয়তো সাত মাসে হয়েছি, কেউ আট মাসে হয়েছি, কেউ নয় মাসে হয়েছি, কেউ দশ মাসে হয়েছি, কেউ নর্মালে হয়েছে, কেউ সিজারিংয়ে হয়েছে। তবে হ্যাঁ, সবাই মায়ের পেটের মধ্যে থেকে জন্ম, বৈজ্ঞানিক মেশিন আবিষ্কার করেছে টিস্টুব, সেখানে যদিও মানুষের জন্ম হয় তবে বাবা মার থেকে যেটা পানি নেওয়া হয় গ্রহণ করে এই পানি টিস্টুবে রেখে তার থেকে জন্মগ্রহণ বৈজ্ঞানিকরা দিয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাছাড়া একশোর মধ্যে একশো মানুষই আমরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, বলেন কথা ঠিক কি নয়? আল্লাহ রাব্বুল আলামিন তাই পবিত্র কোরআনে বলে নাই আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি মিম বুতুনে উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে ওই অবস্থায় লা তাআলামুনা শাইয়্যা, যখন তোমাদের বিন্দু পরিমাণ জ্ঞান ছিল না। আমরা যখন মায়ের পেটে ছিলাম কোনো মানুষ বলতে পারবেন আমাদের তখন জ্ঞান ছিল? বলেন ছিল না। আমরা মায়ের পেটে শুয়েছিলাম না বসেছিলাম কেউ বলা যায়? আমরা মায়ের পেটে কিছু খেয়েছি কি খাইনি বলার মতো সক্ষমতা আমাদের আছে, মনে আছে? নাই। মায়ের পেটে আমরা কি করেছিলাম এ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি। তাই আল্লাহ বললেন লা তাআলামুনা শাইয়্যা, তোমরা যখন মায়ের পেটে ছিলে তোমরা কেমন অবস্থায় ছিলে, শুয়ে ছিলে না বসে ছিলে, কি তুমি খেয়েছো, এ জ্ঞান তোমাদেরকে দেওয়া ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন তবে আমি তোমাদের মহান সত্তা, আমার দিকে তোমরা একটু খেয়াল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাদের রিজকের ব্যবস্থা করে দিয়েছিলাম। নারায়ে তাকবীর। প্রশ্ন যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে রিজকের ব্যবস্থা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মহান সত্তা, মায়ের পেটের ভিতরে আমি আপনি যেদিন ছিলাম মায়ের পেটের ভিতরে, ভাই গাও আল্লাহ রাব্বুল আলামিন গাও, মার নারীটা আমার নারীর সঙ্গে এমন করে জয়েন করে দিচ্ছিলেন, মাই গড,
মা যদি খাইতো মায়ের খোরাকটা সেদিন মায়ের পেটের ভিতরে আমার জন্য সেদিন খাদ্য রূপে পরিণত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, কোনদিন মায়ের পেটে হাত দিয়ে কোনো খানা আমাকে খেতে হয়নি, কোনদিন মায়ের পেটে শুষে শুষে খেতে হয়নি, মার নারীর জড়িয়ত আল্লাহরা বললেন আমাদের খাদ্যখানা পৌঁছে দিয়েছিলেন। এবার একটা কথা খেয়াল করে দেখেন, মা যেদিন জন্মগ্রহণ দিয়েছে আমাকে পৃথিবীর জামিনের ভিতরে যেদিন বের হয়ে এসেছি, বেলেট দেওয়া হোক আর বাসের নেল দেওয়া হোক, আমার নারীটা যখন ছিন্ন করে দিয়েছে এবার মা থেকে আমি আলাদা হয়ে গেলাম, মা আলাদা হয়ে গেল, আমি আলাদা হয়ে গেলাম। এবার মা যদি আপেল আর মাপেল কোরম বেদানা যদি কোনো কিছু খায় নতুন করে, কিন্তু কোনোদিন আমার পেটের ভেতরে ঢুকবে না, কারণ আমার মা আমার নারী থেকে আমাকে ছিন্ন করে দিয়েছে। দাই মা ভাই গাও এসেছি পৃথিবীর জমিনে, এবার যদি মনে 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 কই এবার আমার রেজাক আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ রে, এবার দাই মা তোমার নারীটা যখন কেটে দিল, তুমি যখন পৃথিবীর জমিনের ভেতরে গিয়েছ, তুমি পৃথিবীতে যাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজকের ব্যবস্থা তোমার মায়ের বুকের মধ্যে দান করে দিয়েছি। আমি এক ঘন্টার সালে গো, আমি আধা ঘন্টার সালে আমাকে ধৈমা ধুইয়া আমার মায়ের বুকের সঙ্গে যখন আমার মুখটা লাগিয়ে দিয়েছি, আমি এবার জিভা দিয়া গো আমি মায়ের বুকের দুগ্ধ পান করতে শুরু করে দিলাম, আমি এবার জামিনের ভিতরে বড় হতে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জামিনের ভিতরে আসার আগে আল্লাহ বলেন আমি তোমাদের রিজকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমাকে তোমরা ভুলে যাও কি করে, আমার অস্তিত্বকে ভুলে যাও কি করে, তোমরা কি আমার কথাকে নজর করে দেখো না। পবিত্র কোরআন সূরাতুল বাকারা প্রথম খণ্ডে প্রথম থেকে একবার নজর করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বলে কি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে মানতে চাই না বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর মানুষ রে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে অস্বীকার করো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে। আজকে তো অনেক মানুষ আছে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতেছে না, ছেড়ে দে ধর্ম কর্ম, শুধু ধর্ম ধর্ম নিয়ে থাকলে পৃথিবী চলবে, শুধু নামাজ নামাজ করে থাকলে পৃথিবী চলবে, শুধু পর্দা পর্দা করে চললে পৃথিবী চলবে না, চলবে না, ছেড়ে দেখলে। এগুলি মানুষের ভিতরে এখনো অনেক ধ্যান ধারণা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বুঝিয়ে দিতে চেয়েছেন, এই কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে প্রাণহীন, হা আহিয়াকুম, আমি আল্লাহ প্রাণহীনের ভিতরে তোমাদের জান দিয়েছি। তখন আল্লাহ জোরে বলেন, এবার যদি বলেন আমরা প্রাণহীন কখন ছিলাম, বাবার এক ফোঁটা পানি যখন মাতৃরেহমের ভিতরে প্রবেশ করেছে তখন আমাদের জান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনে, এক ফোঁটা পানি যখন মাতৃরেহমে গেছে 40 দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে আমি ঢিমার সৃষ্টি করেছি, তার ভিতরে ঢিমা থেকে আমি মাংস সৃষ্টি করেছি বিগত 40 দিনে, তারপরে যখন 40 দিন হয়ে যায় 120 দিনের মাথাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্ত মাংসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নড়াচড়া করার জানের পদার্পণ করেছি। নারায়ে তাকবীর, তোমরা ছিলে প্রাণহীন জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানটা দিয়েছি। আরেকটা ব্যাখ্যা বলেছেন পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা নিজে ফিরিস্তার মারফতে মাটির আদমের দেহ বানানোর পরে আল্লাহ তাআলা নিজ হাতে মাথাটা বানিয়ে আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, খালাক্তু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাতে মানব আদমের দেহটা বানিয়েছিলাম, আদমকে জান দিয়েছিলাম। আল্লাহ বললেন যখন আদমের দেহটা বানিয়েছি, মূর্তি বানিয়েছিলাম আদমের, আদমের মূর্তির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানটা প্রবেশ করিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন, তাই বললেন ফা আহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন্ত করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার তুমি যদি মনে 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 ভাবো আমার জিন্দেগি এসেছে, জান এসেছে পৃথিবীর জমিনের ভিতরে আসলাম, আমার মনে হয় মরণ নাই, আল্লাহ বললেন তুমি ভুল ভাবলে, সেটা তোমার মিথ্যা ধারণা হয়ে যাবে। না না না, যত বড়ই বৈজ্ঞানিক হও না কেন, যত বড়ই দার্শনিক হও না কেন, যত বড়ই ক্ষমতা হও না কেন, যত বড় টাকা পয়সা হও না কেন, যত বড় তুমি যোদ্ধা হও না কেন, যত বড় স্বাধীনতার অধিকারী হও না কেন, কোটি
এই কোটি টাকার মালিক যদি তুমি হয়ে দাও, আমি আল্লাহ বললাম সুম্মা ইউমিতুকুম, এমন একটা সময় এসে যাবে যেদিন মালাকুল মাউত তোমার কাছে এসে যাবে, সেদিন তোমার জান পৃথিবীর জমিনের মধ্যে থেকে বেরিয়ে যাবে, তোমার মৃত্যু হবে, তোমাকে মরণ হতে হবে, পৃথিবীতে তুমি চিরস্থায়ী থাকবে না। একটা লোক ছিলেন পৃথিবীর জমির জরিয়তে পৃথিবীর জমিনে, যিনি মালাকুল মাউতকে থাপ্পুর মেরেছিলেন, তিনি ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ। মালাকুল মাউতকে মেরে দিয়েছিলেন হযরত আজরাইলকে, তিনিও পৃথিবীর জমিনে টিকতে পারেননি, তাকেও পৃথিবীর থেকে যেতে হয়েছে। আর আমরা তো মালাকুল মাউতকে দেখতেই পারি না, কাজে গতিকার কেমন করে বাঁচবো? আল্লাহ বললেন সুম্মা ইউমিতুকুম, তোমাকে মরণের স্বাদ আবার চাখতে হবে। সুম্মা ইহু ইকুম, আমি আল্লাহ বলে দিলাম আবার তোমাকে জীবন্ত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি যে মহান সত্তা, আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে কি করে তোমরা এই পৃথিবীর জমিনে আমার অস্তিত্বকে অস্বীকার করো? আরেকটি আয়াতের দিকে নজর করেন, আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বর দিকে আরেকটা কথা বলেই আল্লাহ নবী সাল্লামের দিকে যাব। আরেকটা জিনিসের দিকে লক্ষ্য করেন, তাহলে ক্লিয়ার কথাটা বুঝতে পারা যাবে, আমাদের যিনি মহান সত্তা তিনি কত বড় মহান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে কারীম সূরা ওয়াকিয়া সূরা নাম্বার 56 আয়াত নাম্বার 83 84 85 দিকে নজর করে দেখবেন কোরআনের, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বকে, আল্লাহ বললেন এ পৃথিবীর মানুষ শুনে নাও বলে কি লাওলা ইযা বালাগাতুল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হে পৃথিবীর মানুষেরা শুনে নাও বলে কি ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, তোমাদের যখন কণ্ঠ সরে, তোমাদের যখন এই গলার কাছে তোমাদের জানটা যখন পৌঁছে যায়, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের নানা, আমাদের মুরব্বি এমন একটা সময় আসে যখন তিনি মরতে শুরু করে, আমরা জানি ওয়ান্তুম হিনা ইযিন তানজুরুন, আমরা তখন চতুর্দিকে, আমাদের বাবার চতুর্দিকে, আমাদের দাদার চতুর্দিকে যখন তার ঢেক চলে আসে, মরণের সময় চলে আসে, আমরা বুঝতে পারি এখন মনে হয় লোকটা বেশি বাঁচবে না, এবার ডিক 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 করছে। আমরা তখন চতুর্দিকে ঘেরাও করে, কেউ হয়তো সূরা ইয়াসিন পড়ছে, কেউ হয়তো সূরা রহমান পড়ছে, কেউ হয়তো কালামে পাক তেলাওয়াত করছে, কেউ হয়তো কালেমা পরে পরে ফুঁক দিচ্ছে, কেউ হয়তো এক গ্লাস পানি হাতে নিয়ে বসে আছে, আর কেউ কেউ বলছে এই বাবার মরণের সময় যেন গলাটা শুকিয়ে না যায়, এক চামচ করে পানি গলার মধ্যে দিস, অথচ বাবা বিছানায় শুয়ে আছে আর তার সন্তানেরা চতুর্দিকে বসে আছে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, যখন তোমাদের কোন মুরব্বির জান যখন বের হতে শুরু করে, যখন কণ্ঠস্বরের কাছে তার জানটা চলে আসে, ওয়ান্তুম হিনা ইযিন তানজুরুন, তখন তোমরা চতুর্দিকে বসে, তখন তোমরা তার মুখের দিকে চেয়ে থাকো। আমরাও জানি আমার বাবা চাচা মরতে যদি শুরু করে দিয়েছে, আমরা তখন চতুর্দিকে ঘেরাও করে ভাইরে বোন কেটে কেটে বলছে বোন রে বোন রে বাবার অবস্থাটা ভালো নয়, কেমন কেমন জানি করছে বাবা, বাবা এবার আতাল কাতাল শুরু করে দিয়েছে, বোন রে দেরি করিস না, চকির ভিতর থেকে বিছানাটা মাটির ভিতরে তাড়াতাড়ি করে পেরে দে, শীতানটা উত্তর দিকে করে দে। আচ্ছা জানেন মরণের সময় শীতান উত্তর দিকে কেন করে দেওয়া হয় জানেন? একটাই মাত্র কারণ, উত্তর দিকে যদি শীতান করে দেওয়া হয়, ডান দিকে যদি মাথা না ঘুরিয়ে দেওয়া হয় গো, এই মাথাটা ডাইরেক্ট কেবলার দিকে চলে যায়। সুবহানাল্লাহ বলেন ভাই গো, ওই জন্য কোন মানুষ যদি মরতে শুরু করে দেয় তখন তাকে মাথাটা ডান দিকে দিয়ে তখন উত্তর দিকে সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়, কারণ আমাদের কিবলা হচ্ছে মক্কাতুল মুকাররমা, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা পশ্চিম দিকে। বলেন কথা ঠিক নাই? ওজন উত্তর দিকে মাথা করে দিয়ে মাথাটা একটু ডান দিকে করে দেওয়া হয়, যেন মরণের সময় তার জানটা যেন ইমানের হালাতে এবং তার চেহারাটা যেন কেবলের দিকে জমিনের ভিতরে যেন থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেমন করে ঘোষণা করেছেন, এমন করে আমরা চতুর্দিকে বসে থাকি, বড় ভাই ছোট বোনকে ডেকে ডেকে বলে বোন রে দেরি করিস না, তুই রে বোন আমার, তুই তাড়াতাড়ি করে কোরআনে কারীম তুই তেলাওয়াত শুরু করে দে। দেখবেন অনেক সময় বাবা মরতে শুরু করেছে আর বোনেরা পাতি যারা দেখবেন চতুর্দিকে বসে কোরআনে কারীম তেলাওয়াত করে 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 তার মুখের দিকে ফুঁক দিচ্ছে। কেউ কেউ এমন সময় চলে আসতেছে কথা বলতে 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 যেমন জমিনের ভিতরে বাবা কথা বলতে পারে না, পাঁচটা ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে মেয়ে যদি দূরে যদি থেকে যায়, ফোন করে দিয়েছে ছোট ভাই রে
তুই গুহাটিতে আসিস খবর কি জানিস বাবার অবস্থা ভালো নয় জবানটা যেমন বাবার ফুরিয়ে যেতে চলছে তুই তাড়াতাড়ি করে গুহাটির মধ্যে থেকে তুই বাড়িতে চলে আয় তাড়াতাড়ি করে গাড়ি রিজার্ভ করে যখন বাড়িতে চলে এসেছে ঘরের ভিতরে ঢুকে দেখতেছে বাবা কথা বলতে পারে না বিছানায় শুয়ে আছে দরদর আব্বা আমার কথা বলার মতো শক্তি নাই রে ওখান থেকে ছেলে চোখের পানি ছেলে তো বোনকে বলতে বোন রে বাবার অবস্থা এমন কেমন করে হয়েছে বাবাটা তো শুধু ঢেকের উপর রয়ে গেছে এবার বোন বলতে যে ভাই গো সকালবেলা যখন উঠছিল বাবার বারবার বারবার করে তোমার নামটা নিয়েছিল দরদের আব্বা তুই ছোট ভাই রে গোটে থাকিস বারবার করে তোর নাম নিচ্ছে তোকে বোন করেছি ভাই রে তুই এসেছিস কিন্তু বাবার জবানটা তুই জমিনের ভিতরে পালি না ভাই রে এখন কত বলতে পারবে না দরদের আব্বা তুই একটা কাম কর এক চামচ পানি বিসমিল্লাহ বলে তুই বাবার মুখের ভিতরে ঢেলে দে এরকম বলি কি বলি না তখন দেখবেন দরদের ছেলে যে দূর থেকে এসছে এক চামচ পানি বাবার মুখের ভিতরে তখন আমরা তুলে দেই বাবার মুখের ভিতরে তুলে দিলে নজর করে দেখেন যে বাবা আমার সকালবেলা 1 কেজি 1.5 কেজি পানি পান করেছে ওই বাবার জন্য ছোট্ট চামচের পানিটা গলার ভিতরে গারগার করে ভিতরে যেতে চায় না কত বড় কঠিন সময়ে মৃত্যু যন্ত্রণার সময় মেমূর্ষর সময়ে গলাটা ভিতরে যাই না গর 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 করছে বাবার অবস্থাটা বোন বলতো যে ভাই গো বেশি দিও না এক ফোঁটা পানি দিয়ে দাও সামান্য পানি দিয়ে দাও অনেক খুন পড়ায় বাবার গলার মধ্যে দিয়ে তখন পানিটা ভিতরে প্রবেশ করে দেয় ওই মুহূর্ত গো ওই যে থাকতে থাকতে কিছু সময়ের পর থেকে একটাই চোখটা যেমন কেমন বুঝে যাইয়া চিরতরে বাবা পৃথিবীর জামিনের ভিতরে থেকে বিদায় হয়ে যায় আমরা ইন্না লিল্লাহ পরে বাবাকে চিরতরে বিদায় রাতে তুলে দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন পানাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালা কিল্লা তুবসিরুন পৃথিবীর মানুষ রে তোমার বাবা মরার সময়ে তোমার চাচা মরার সময়ে তোমার বড় ভাই মরার সময়ে তোমরা যেমন চতুর্দিকে ঘেরাও করে থাকো কিন্তু তোমরা কি জানো আমি মহান সত্য গো আমি আমার বান্দাকে পৃথিবীর জমিনে যে সৃষ্টি করেছি তোমরা যত নিকটে বসে থাকো তার থেকে বেশি নিকটে আমি আল্লাহ আমার নজর রয়েছে নারায়ে তাকবীর এখানে চিন্তার বিষয় রয়েছে এই কথাটা বলে এই কাহিনীটা বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাউলা ইন কুনতুম গাইরা মাদিনিন পৃথিবীর কোন দার্শনিক বৈজ্ঞানিক কোন শক্তিশালী কে আছো ফালাউলা ইন কুনতুম গাইরা মাদিনিন কোন দার্শনিক বৈজ্ঞানিক পৃথিবীতে এমন কেউ আছো আল্লাহর অস্তিত্বকে অস্বীকারকারী তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন তাহলে একবার জানটা যখন মালাকুল মাউত বের করে নিয়ে যায় আজরাইল যখন বের করে নিয়ে যায় পৃথিবীর কত বড় বৈজ্ঞানিক আছো তোমার বাবার দেহ থেকে জান বেরিয়ে গেলে নতুন করে ওই দেহের ভিতরে জানটা ঢুকিয়ে একবার দেখাও দেখি ক্ষমতা আছে নাকি বলেন পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক দার্শনিক কম্পিউটারওয়ালা বের হয়েছে যে জানটা বের হলে নতুন করে ওটা ধরে আবার দেহের ভিতরে ঢুকাবে আছে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলে দিলেন তারপরেও তোমরা আমার অস্তিত্বকে কেমন করে অস্বীকার করো মহান আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বকে কেমন করে অস্বীকার করো আল্লাহর কর্মকাণ্ড নিয়ে কেমন করে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো তিনি হচ্ছে মহান সত্তা তিনি হচ্ছেন মহান আল্লাহ যেনাকে চিনহার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বলে দিয়েছিলেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহকে বললেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তুমি কেমন কেমন করে মৃত্যুকে জীবিত করো এটা আমাকে একটু দেখাও তো আল্লাহ আল্লাহ বলেন এই ইব্রাহিম ভাই এই আওয়ালাম তুমিন আমি মৃত্যুকে জীবিত করতে পারি এটার প্রতি তোর বিশ্বাস নাই হযরত ইব্রাহিম বলেন হ্যাঁ আল্লাহ বিশ্বাস আছে তবে যদি একটু আমার চোখে দেখতাম আমার অন্তরে আরো শান্তি পেত সুবহানাল্লাহ বলেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন এই শুন তুই যদি দেখতে চাস তাহলে একটা কাজ কর তুই চার প্রকার পাখি তোর বাড়িতে নিয়ে আয় একটা তুই ময়ূর নিয়ে আয় একটা তুই কাওয়া নিয়ে আয় একটা তুই কবুতর নিয়ে আয় আর একটা তুই মুরগ নিয়ে আয় মুরগা মুরগ একটা তুই মুরগ আন একটা কবুতর আন একটা কাইয়া আন আর একটা ময়ূর আন এগুলো হচ্ছে পালিত পাখি এই চারটা পাখি তুই তার বাড়ির কাছে নিয়ে আয় কিছুদিন তুমি লালিত পালিত করো 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 করো
পূর্ণ যখন পোষ মেনে যাবে তোমার এই চারটা পাখি তোমার আন্ডারে যখন হয়ে যাবে আমি আল্লাহ বললাম এই চারটা পাখিকে তুমি জবাই করে দাও চারটা পাখিকে জবাই করে দেওয়ার পরে পাটায় তুমি পিষে দাও পাটার উপরে তুমি মেশিন দা পেছো আর তুমি যেতে পেছো পিষে পিষে একবারে তুমি চারটা পাখির মাংস একত্রিত জায়গায় তুমি ছাতু বানিয়ে দাও পিষিয়ে দেওয়ার পরে এই ছাতুগুলি আবার তুমি চারটা টুকরায় তুমি চারটা ডিমায় তুমি পরিণত করো চার ডিমায় পরিণত করার পরে চারটা পাহাড়ির ময়দানে তুমি রেখে দাও তারপরে একটা 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 করে তুমি ডাক দাও দেখবে যে নামে তুমি ডাক দিয়েছ গো সে নামের পাখিটা ওখান থেকে তোমার দরবারে ফিরে এসে যাবে নারায়ে তাকবীর হযরত ইব্রাহিম করলেন কি চারটা পাখি নিলেন জবাই করলেন পিষলেন চারটা ঢুম করলেন চারটা পাহাড়ে দিলেন নাম ধরে ডাক দিলেন হযরত ইব্রাহিমের সম্মুখে ওই পাখিটাই যেন চলে এসেছে আল্লাহ বুঝিয়ে দিলেন যে আমার কাছে ক্ষমতা রয়েছে আমি পৃথিবীর জমিনে মৃত্যুকে জীবিত করতে পারি এটা তো মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছিলেন জাগা তিনি আমাদের মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি